ক্লাস 8 এর ছাত্রীরা আজকে তোমাদের পড়াতে চলেছি তা হলো কলা বা টিস্যু। এর আগের ক্লাসে তোমাদের কোষ সম্পর্কে পড়ানো হয়েছিল, তো আজকে আমরা পড়ব কলা সম্পর্কে। তো কলা বা টিস্যু কাকে বলে? না উৎপত্তিগত ও কার্যগত ভাবে এক এইরূপ সম বা বিষম আকার আকৃতিযুক্ত কোষ সমষ্টিকে বলা হয় কলা। অর্থাৎ যে সমস্ত কোষের উৎপত্তি ও কার্যগত ভাবে তারা একই এবং এরকম ধরনের কোষ সমষ্টিকে বলা হয় কি কলা। কলা সাধারণত কয় ধরনের হয়? না উদ্ভিদ দেহে যে সমস্ত কলা দেখা যায় সেগুলি হলো উদ্ভিদ কলা, এবং প্রাণী দেহে যে সমস্ত কলা সমন্বয়ে গঠিত সেগুলিকে বলা হয় প্রাণী কলা। একটি জীব দেহ গঠিত হতে গেলে সব থেকে যে ক্ষুদ্রতম গঠনগত এবং কার্যগত জীবদেহের একক তা হচ্ছে কি কোষ, এবং এই একাধিক কোষ সমষ্টি নিয়ে গঠিত হচ্ছে কি কলা। একাধিক কলা নিয়ে গঠিত হচ্ছে তন্ত্র, অঙ্গ এবং জীবদেহ গঠিত হচ্ছে। তো এই কলা উদ্ভিদ দেহে যে সমস্ত কলা দেখা যায় তাকে আমরা বলবো উদ্ভিদ কলা, এবং প্রাণী দেহে যে সমস্ত কলা দেখা যায় তা হলো প্রাণী কলা। কোন কোন কলা দেখতে আমরা ভাজক কলা বলবো না,
যে সমস্ত কলা বিভাজনে সক্ষম, অর্থাৎ বিভাজনে যে সমস্ত কলা বিভাজন সক্ষম হয় সে সমস্ত কলাকে আমরা ভাজক কলা বলবো। যদি আমি সংজ্ঞা হিসাবে বলি তাহলে কি বলবো, না একই আকৃতি সম্পন্ন পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজনে সক্ষম উদ্ভিদ কলাকে বলা হয় ভাজক কলা। তো এই ভাজক কলার কি কি বৈশিষ্ট্য দেখা যায়, কোন কোন বৈশিষ্ট্য দেখে আমি বুঝবো যে এই উদ্ভিদ কলাটি হচ্ছে ভাজক কলা, না কি কি বৈশিষ্ট্য দেখা যায়? না অবশ্যই ভাজক কলার কোষগুলি কি হয়, আকারে সাধারণত ছোট এবং দৈর্ঘ্যে ও প্রস্থে এরা সমান হয়। এছাড়া কি হয়, এদের যেটা প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ এই সমস্ত কলার বিভাজনক্ষম হয় অর্থাৎ বিভাজনে সক্ষম। আর কি বৈশিষ্ট্য, এদের প্রতিটি কোষ ঘন দানাদার সাইটোপ্লাজমে পূর্ণ থাকে এবং প্রতিটি কোষে সুস্পষ্ট বড় নিউক্লিয়াস থাকে। আর কি এদের বৈশিষ্ট্য থাকে, না কোষগুলি খুবই ঘন সন্নিবিষ্ট ভাবে অবস্থান করে, পরস্পর খুব কাছাকাছি ঘন সন্নিবিষ্ট ভাবে অবস্থান করে ভাজক কলার কোষে, মানে কলার মধ্যে যে সমস্ত কোষ থাকে তাদের কোনো কোষান্ত রন্ধ্র থাকে না এই কলার, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়া ভাজক কলাতে সাধারণত ভ্যাকুয়াল থাকে না এবং থাকলে তা খুবই কম পরিমাণে থাকে। আচ্ছা এবারে আসছি ভাজক কলার অবস্থান, অর্থাৎ উদ্ভিদ থেকে কোথায় কোথায় ভাজক কলা দেখা যায়। অবস্থান তোমাদেরকে প্রথমেই বললাম যে ভাজক কলা হচ্ছে সেই কলা যেই কলা বিভাজন করতে পারে অর্থাৎ বিভাজনে সক্ষম হয়। তাহলে যেহেতু বিভাজনে সক্ষম তাহলে ভাজক কলা কোথায় অবস্থান করতে পারে, না উদ্ভিদের সমগ্র বর্ধিষ্ণ অঞ্চলে। বর্ধিষ্ণ অঞ্চল যেমন মূল, কাণ্ডের অগ্রভাগ, কাক্ষিক মুকুল এবং পুষ্প মুকুলে ভাজক কলা দেখা যায়। এছাড়া এই অবস্থান অনুসারে ভাজক কলা অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা দেখা যায় যেটা উদ্ভিদকে প্রস্থে বাড়াতে সাহায্য করে, এবং নিবেশিত ভাজক কলা, নিবেশিত ভাজক কলা বিভিন্ন ঘাস বা বাঁশ জাতীয় উদ্ভিদের পর্ব মধ্যে কিন্তু ভাজক কলার অবস্থান দেখা যায়। তাহলে অবস্থান অনুযায়ী ভাজক কলাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত ভাজক কলা। এবং ভাজক কলা উদ্ভিদের সমগ্র বর্ধিষ্ণু অঞ্চলে কিন্তু অবস্থান করে। এরপরে আসছে ভাজক কলার কাজ। ভাজক কলা কি কাজ করে, এই কলার কোষগুলি যেহেতু মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত ক্রমাগত হতে পারে সেজন্য ভাজক কলা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, মূল কাণ্ড বিভিন্ন উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে এবং উদ্ভিদের নতুন অঙ্গ, উদ্ভিদে নতুন অঙ্গ সৃষ্টি করতেও ভাজক কলা সাহায্য করে। এছাড়া ভাজক কলার কোষ থেকে স্থায়ী কলার উৎপত্তি হয়, অর্থাৎ যে সমস্ত ভাজক কলা বিভাজন ক্ষমতা আস্তে আস্তে যখন হারিয়ে ফেলে তখন ভাজক কলা থেকে স্থায়ী কলার উৎপত্তি হয়। তাহলে এই গেল ভাজক কলা সম্পর্কে, এরপরে আসছি স্থায়ী কলা সম্পর্কে। স্থায়ী কলা হলো ভাজক কলার একদম বিপরীত। আমি প্রথমেই বললাম যে কি ভাজক কলা থেকে উৎপন্ন হয়, ভাজক কলা কি বিভাজনে সক্ষম, আর স্থায়ী কলা হচ্ছে বিভাজনে অক্ষম, অর্থাৎ স্থায়ী কলার বিভাজন ক্ষমতা থাকে না। অর্থাৎ আমি সংজ্ঞা হিসেবে বলতে পারি যে ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজনে অক্ষম এরকম পরিণত কলাকে বলা হয় স্থায়ী কলা। ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজনে অক্ষম
বলা হয় স্থায়ী বল। আচ্ছা, এরপরে আসবো যে এই যে স্থায়ী কলা, স্থায়ী কলার অবস্থান কোথায়, অর্থাৎ স্থায়ী কলা কোথায় কোথায় অবস্থান করে। না, স্থায়ী কলা সমগ্র উদ্ভিদ অঙ্গেতে কিন্তু এই কলা বর্তমান, অর্থাৎ মূল কাণ্ড পাতা সমস্ত উদ্ভিদ অঙ্গেতে এই স্থায়ী কলা অবস্থিত। আচ্ছা, এবারে আসছি স্থায়ী কলার প্রকারভেদ। স্থায়ী কলা কয়েক ধরনের হয়, তোমাদের একটু আগেই বললাম যে স্থায়ী কলাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। তা হলো সরল স্থায়ী কলা, সরল স্থায়ী কলা ও জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা ও জটিল স্থায়ী কলা। এই সরল স্থায়ী কলা আবার কয় ধরনের হয়, না সরল স্থায়ী কলা আবার তিন ধরনের হয়, কি কি? তা হলো প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। আর জটিল স্থায়ী কলার কয় ধরনের ভাগ আছে? জটিল স্থায়ী কলা সাধারণত দুই ধরনের হয়, তা হল জাইলেন জাইলেন ও ফ্লোয়েন। এই জাইলেন আবার কয় ধরনের হয়? তো জাইলেন আবার চার ধরনের হয়, তা হল এবং জাইলেন তন্তু। আর ফ্লোয়েম চারটি অংশ নিয়ে গঠিত, তা হল শিপ্রন, সঙ্গীকোষ, উপাদান এবং হচ্ছে সব ফ্লোয়েমের উপাদান। আচ্ছা, তাহলে স্থায়ী কলাকে আমরা প্রথমে ভাগ করছি কি, সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা কি, না যে সমস্ত স্থায়ী কলার কোষের আকৃতি ও গঠন একই প্রকারের হয় সে সমস্ত স্থায়ী কলাকে বলা হয় সরল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা তিন ধরনের হয়, তা হলো প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, তিন ধরনের হয়। তো প্রথমে আসছে প্যারেনকাইমা সম্পর্কে।
কলার কি বৈশিষ্ট্য না, এই কলার কোষগুলি সজীব হয়, এই কলাতে কোষান্তর রন্ধ্র থাকে এবং কি হয় কোষ প্রাচীর পাতলা ও নরম হয় এবং কোষ প্রাচীরে কোনো কূপ থাকে না। এই প্যারেনটাইমের কি কাজ না, প্যারেনটাইমের কাজ হলো কি না, খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয় ও সংবহনে সাহায্য করা, এই হচ্ছে প্যারেনটাইমের কাজ। এরপরে আসছে কোলেনকাইমা। কোলেনকাইমা হলো এক ধরনের স্থায়ী কলা। এই কোলেনকাইমা কোথায় অবস্থান করে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ত্বকের নালিকা মণ্ডল এবং পাতা মধ্যশিরা পত্রবিন্দু ও পুষ্পবৃদ্ধে এই কোলেনকাইমা কলা অবস্থান করে। অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ত্বকের নিচে এবং পাতার মধ্যশিরা পত্রবিন্দু পুষ্পবৃন্দু ইত্যাদিতে এই কোলেনকাইমা কলা থাকে। আর এই কোলেনকাইমা কলার কি কাজ না, কোলেনকাইমা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবং কোলেনকাইমা কলার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকলে তা শ্বসনতন্ত্র প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে আসছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা কলা হলো এই কলার কোষগুলি মৃত হয় এবং এই কলা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধস্তক নালিকা বান্ডিলের চারপাশ, দ্বিবীজপত্রী উদ্ভিদের নালিকা বান্ডিলের পুষ্টিতে এই স্ক্লেরেনকাইমা অবস্থান করে। এই কলার প্রধান কাজ উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করা, এই কলার প্রধান কাজ। আচ্ছা, এরপরে আসছে জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা কি, এদের হচ্ছে আকার এবং এই সমস্ত স্থায়ী কলার আকার এবং গঠন বিভিন্ন কিন্তু কাজটা এরা একই রকম করে, এই ধরনের কলা। তো জটিল স্থায়ী কলা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে জাইলেম এবং আরেকটি হচ্ছে ফ্লোয়েম। এই জাইলেমে চারটি উপাদান সহযোগে জাইলেম কলা গঠিত, তা হল জ্যাকেট চাপিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। এবার দেখতে পাবে কোনটা, তাহলে জ্যাকেট চাপিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। এবং ফ্লোয়েম হচ্ছে চারটি অংশ নিয়ে গঠিত, তা হল সিগনাল সম্পিকস ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু। এই জাইলেম প্যারেনকাইমা ছাড়া জাইলেমের বাকি সমস্ত উপাদানই হচ্ছে মৃত, সেই জন্য জাইলেমকে মৃত কলা বলা হয়। আর ফ্লোয়েমের ফ্লোয়েম তন্তু একমাত্র মৃত, বাকি ফ্লোয়েমের সমস্ত উপাদানই কিন্তু জীবিত। আর এই জাইলেম এবং ফ্লোয়েমের কি কাজ, জাইলেম উদ্ভিদের ঊর্ধ্বমুখী সংবহনে সাহায্য করে, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় মূল দ্বারা যে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ শোষণ করে, সেই জলটাকে উদ্ভিদ জাইলেম বাহিকার মাধ্যমে অর্থাৎ এই জাইলেম কলার মাধ্যমে কোথায় গিয়ে পৌঁছায়, না পাতাতে গিয়ে পৌঁছায়, অর্থাৎ জাইলেম উদ্ভিদের ঊর্ধ্বমুখী সংবহনে সাহায্য করে। আর ফ্লোয়েম কি কাজ করে, না ফ্লোয়েম উদ্ভিদের নিম্নমুখী পরিবহন ঘটে, অর্থাৎ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় পাতাতে যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় সেই খাদ্যকে ফ্লোয়েম নিম্নাভিমুখে এই খাদ্যের পরিবহন ঘটায়। তাহলে এই হচ্ছে জাইলেম ও ফ্লোয়েমের কাজ। তাহলে স্থায়ী কলার আমরা কি কি কাজ পেলাম, না স্থায়ী কলা হচ্ছে উদ্ভিদের একটি বিভাজনে অক্ষম এক ধরনের কলা। এই কলার কাজ হলো উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, খাদ্য উৎপাদনে সাহায্য করা, খাদ্য ও জল সংবহনে সাহায্য করা এবং খাদ্যের পরিবহনে সাহায্য করা, খাদ্য ও জল সঞ্চয়ে সাহায্য করা, এগুলো হচ্ছে সবই স্থায়ী কলার কাজ। তাহলে তোমরা ভাজক কলা এবং স্থায়ী কলা সম্পর্কে তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এবং ভাজক কলা এবং স্থায়ী কলা, তাহলে প্রধান পার্থক্য হচ্ছে কি, না ভাজক কলা বিভাজনে সক্ষম এবং স্থায়ী কলা বিভাজনে অক্ষম। তো আশা করি তোমরা উদ্ভিদ কলা সম্পর্কে তোমরা বুঝতে পারলে। এর পরের ক্লাসে তোমাদের প্রাণী কলা সম্পর্কে পড়ানো হবে।